টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা হয়ে গেল টি বিশ্বকাপের ভারতীয় দলে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন তাদের সম্পর্কে আমরা জানবো কারা কারা এই দলে এই টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেলেন কোন কোন খেলোয়াড় সুযোগ পেলেন কারা কারা সরাসরি পনেরো জনের দলে রয়েছেন এবং রিজার্ভ হিসেবে কারা রয়েছেন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব তাহলে দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল এক নজরে রোহিত শর্মা অধিনায়ক এছাড়া রয়েছেন বিরাট কোহলি যশস্বী জয়সওয়াল সূর্যকুমার যাদব ঋষভ পন্থ সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যজুবেন্দ্র চাহাল যশপ্রীত বুমরা অর্ষদ্বীপ সিং মোহাম্মদ সিরাজ এবং রিজার্ভ দলে স্ট্যান্ড বাই হিসাবে রয়েছে বা রিজার্ভ দলে রয়েছে খলিল আহমেদ আবেশ খান রিঙ্কু সিং এবং শুভমান গিল বন্ধুরা তাহলে ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের দল সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম আশা করি এই দল ভারতীয় বিশ্বকাপের সেরা দল হিসেবে খেলতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে এই দলই সেরা দল আমরা মনে করছি আপনারা কী মনে করেন সে সম্পর্কে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা সেরা একাদশ কেমন হতে পারে বা কেমন হলে ভালো হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন